হাই এভি ওয়ান ওয়েলকাম ইউটিউব চ্যানেল জেন্ড ফর গভর্নমেন্ট যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ এবং ক্লাস হচ্ছিল তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার ইলেভেন যেখানে আমরা ডাবলিউ বিসিএস প্রভিয়াস ইয়ার ম্যাথ এবং জিআই নিয়ে আলোচনা করবো এর আগেও আমাদের দশটি ক্লাস হয়ে গেছে ডাবলি বিসিএস প্রিভিয়াস ইয়ারের উপর এরপরে তোমাদের ফুড ডাব্লিউ নিয়ে সমস্ত সে আসবে তো ডাবলিউ বিএসএস এ দু হাজার ছয় থেকে শুরু হয়েছে আজকে দু হাজার সতেরো চলছে তো আগে ক্লাস যারা দেখো অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগের ক্লাসগুলোকে দেখে নেবে আর যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন জয়ন হোনি রিসক্রিপশন বক্স থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেট সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে আচ্ছা প্রথম দেখো কি রয়েছে জিআই যে পাঁচজন বালক বৃত্তের ন্যায় দণ্ডায়মান অজয় এবং টমের মাঝখানে রহিম বাবলুর বাঁ দিকে সালমান এবং সালমানের বাঁদিকে অজয় দণ্ডায়মান কে বাবলুর ডানদিকে দণ্ডায়মান তাহলে কি আছে পাঁচজন বালক আছে পাঁচজন বালক বৃত্তের নাই দণ্ডায়মান অর্থাৎ একটা বৃত্ত গিয়ে পাঁচটা প্রান্তের একটা বৃত্ত অঙ্কন করে পাঁচটা প্রান্ত এবার কি হচ্ছে এখানে দেখো প্রথমে অজয় আর টমের মাঝখানে রহিম আছে এবার কে কোন দিকে আছে অজয় আর টম সেটা আমি জানি না তাই সেই শর্ত থেকে আমরা যে শুরু করবো না আমরা শুরু করবো তার পরবর্তী থেকে বাবলুর বাঁ দিকে আছে সালমান তাহলে এখানে ধরো না বাবলু আছে তাহলে বাবলুর বাঁ দিকে আছে সালমান সালমানের বাঁ দিকে আছে অজয় তাহলে সালমানের বাঁ দিকে রয়েছে অজয় এবার দেখো অজয় আর টমের মাঝখানে আছে রহিম এবার এটাকে আমরা আনতে পারবো এখানে তাহলে অজয় যদি এখানে থাকে তাহলে তার রহিম থাকবে এখানে আর টম থাকবে এখানে এবার আমাকে চেয়েছে কে যে বাবলুর ডান দিকে কে আছে তাহলে বাবলু রয়েছে এখানে বাবলুর ডান দিকে কে রয়েছে টম সো অপশন কে রয়েছে সঠিক উত্তর নেক্সট এর ফর্টি পার্সেন্ট এর মান বিয়ের সিক্সটি পারসেন্ট এর মান এক হলে এ ইস টু বি কত হবে কী বলেছে এখানে যে এর ফর্টি পার্সেন্ট সমান বি এর সিক্সটি পার্সেন্ট তাহলে এ ইস টু বি কি হবে তো যে কোনো একটাকে তুমি হান্ড্রেড ধরে নিতে হবে যেমন আমি যদি এখানে এ কে হান্ড্রেড ধরে নিই যে এ ইকুয়াল টু হান্ড্রেড তাহলে এর ফর্টি পার্সেন্ট চেয়েছে তাহলে এর ফর্টি পার্সেন্ট কত এ এর ফর্টি পার্সেন্ট সমান ফর্টি হবে যেহেতু ও হান্ড্রেড তাহলে এর যে ফরটি হচ্ছে সেটাই বি এর সিক্সটি পার্সেন্টের সমান তাহলে অর্থাৎ বি এর সিক্সটি সমান হচ্ছে ফরটি তাহলে সিক্সটি যদি 40 হয় তাহলে বি কত বি মানে হচ্ছে পুরোটা মানে হান্ড্রেড সেটা হবে কত তাহলে তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি দুই তিন মানে হচ্ছে তাহলে বি পেলাম আমি টু হান্ড্রেড পাচ্ছি আমি কাটবো না কাটাকাটি করা কোনো প্রয়োজন নেই যেখানে আমি ধরেছিলাম তাহলে এবার হবে এ হচ্ছে হান্ড্রেড সেখানে বি হচ্ছে টু হান্ড্রেড বাই থ্রি দেখো লব হল হর রয়েছে একটাতে তিন অন্যটাতে নেই তাহলে আমি যদি তিন দিয়ে গুণ করে দিই তাহলে আমি হর থেকে নিষ্কৃতি পেয়ে যাবো কেটে যাবে এখানে হয়ে যাবে এখানে হয়ে যাবে টু যার দুটো শূন্য শূন্য কেটে দাও তাহলে হচ্ছে থ্রি অর্থাৎ রয়েছে সঠিক এক ব্যক্তি অফিস থেকে যাত্রা শুরু করে আট কিলোমিটার পূর্ব দিকে যায় তারপর বাঁদিকে ঘুরে তিন কিলোমিটার হাঁটে এবং পুনরায় বাঁ দিকে ঘুরে আট কিলোমিটার হাঁটে তাহলে প্রথম থেকে আমরা যাব যে তার অফিস ধরে নাও এখানে সেখান থেকে সে আট কিলোমিটার পূর্ব দিকে গেল আট তারপর সে আবার বাঁদিকে ঘুরে তিন কিলোমিটার গেল তিন আবার বাঁদিকে ঘুরে সে আট কিলোমিটার গেল তাহলে এখন সে কোথায় আছে যাত্রা শুরু করেছিল এখানে এখন রয়েছে সে এখানে তাই কোথায় থাকবে দেখো এইটা যেহেতু তিন তারা এখানেও তিনই থাকবে ডিস্টেন্স তাই না তার সাথে তিন কিলোমিটার দূরত্ব আছে অপশন ডি এ রয়েছে সঠিক আনসার পচা মাছের জন্য মাছ বিক্রেতা দশ শতাংশ ক্ষতিতে বিক্রি করে মাছের ক্রয় মূল্য দুশো টাকা হলে বিক্রয় মূল্য কত হবে এর অনেক টেকনিক আছে তুমি যত ভালো করে কনসেপ্ট ক্লিয়ার হবে তত ফাস্ট এটাকে করতে পারবে দেখো একবারে যদি কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে থাকে তাহলে টু ফিফটি মাইনাস টোয়েন্টি ফাইভ লাভ দিয়ে দিলে টু হান্ড্রেড টোয়েন্টি এটা হয়ে যাবে অ্যান্সার ঠিক এবার যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই তাদেরকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপে যেতে হবে যেমন এখানে কী আছে যে টেন লাভ ক্ষতি হচ্ছে তাহলে ক্রয় মূল্য হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তাহলে দুশো পঞ্চাশে টেন পার্সেন্ট ক্ষতি হবে টেন পার্সেন্ট যদি ক্ষতি হয় তাহলে সে পাচ্ছে 90% পার্সেন্ট টু হান্ড্রেড ফিফটির এর নাইনটি পার্সেন্ট বার করতে হবে সেখান থেকে বার করলে তুমি টু হান্ড্রেড টোয়েন্টি পেয়ে যাবে এখানে জিরো যাবে নয় দিয়ে গুণ করলে দুশো পঁচিশে আসবে কিন্তু এটা যদি আমরা বুঝে যাই দেখো মানে হচ্ছে তাহলে বাদ দিয়ে এখান থেকে তাহলে দুশো পঞ্চাশ থেকে পঁচিশ বাদ দিলে দুশো টাকা হয়ে যাবে অপশন চলে আসবে সঠিক বা তুমি আরও যদি ডিটেলসে করতে চাও তাহলে বার করতে হবে যে শতাংশ লোকসান করেছে মানে লোকসান করেছে কত যেখান থেকে পাবে টাকা লোকসান যদি পঁচিশ টাকা করে বিক্রয় মূল্য কত হবে নিয়ে দুশো পঁচিশ টাকা নিয়ে টাকা নেক্সট একটা জিআই নিম্নলিখিত সিরিজের ষষ্ঠ পদটি কি হবে তাহলে এ বি স্কোয়ার বি সি স্কোয়ার সি ডি স্কোয়ার ডিসি স্কোয়ার ডিসি স্কোয়ার হবে না এটা ডি স্কোয়ার তাহলে নেক্সট এটা চারটে দিয়েছে তাহলে ছ নম্বরটা কী হবে এটা তো এমনি করে দিতে পারবে দেখো ছ নাম্বারটা শুরু কী দিয়ে হয় ছ নম্বর লেটার জি হয় তা জি দিয়ে হবে ছ নম্বর সরি ছ নম্বর তো এফ হয় তাহলে এফ আর তারপর একটা স্কোয়ার আসবে এফ জি স্কোয়ার যেটা রয়েছে অপশান সি নয় তো তুমি পরেরটা যেতে পারো দেখো এ তারপর একটা স্কোয়ার হয়েছে বি তারপর একটা স্কোয়ার হয়েছে সি তারপর একটা স্কোয়ার হয়েছে ডি তারপর একটা তারপরে এখানে ই আসবে ই এফ স্কোয়ার হবে তারপর একটা হবে এফ জি স্কোয়ার যেটা থাকবে ছ নম্বর অপশন নাম্বার সি এ রয়েছে সঠিক উত্তর নেক্সট এ যায় ভাইয়ের দেওয়া পার্টিতে বি ভাইয়ের ভাই বি এর দেওয়া পার্টিতে বি এর কন্যা সি সি এর ভাই ডি ডি এর সঙ্গে এ এর কি সম্পর্ক তাহলে এ যায় ভাই বি এর দেওয়া পার্টিতে মানে এ এর ভাই হচ্ছে বি বি এর কন্যা হলো সি বি এর কন্যা হলো সি সি ভাই হলো ডি সি ভাই হলো ডি মানে বিয়ের পুত্র হলো ডি তাহলে এর সাথে ডি এর কি সম্পর্ক ডি এর সাথে এর কি সম্পর্ক তাই ডি এর বাবার ভাই হচ্ছে এ মানে এর ভাইয়ের ছেলে হচ্ছে ডি বা বলতে পারো বা নেফিউ অপশন ডি তে রয়েছে সঠিক आंसर একটি বাক্সে হ্যাঁ তার আগে আগেটা বলি আঙ্কেল সাথে কম এখানে ভুল করবে অনেকে যে এখানে তুমি ডি এর আঙ্কেল বলতে পারো ডি এর কাকা হচ্ছে এ কিন্তু এখানে চেয়েছে দেখো ডি এর সঙ্গে এর কি সম্পর্ক তাহলে এর কি সম্পর্ক এর শেষের লক্ষ্য রাখবে যে এর কি সম্পর্ক তাহলে এর ডি কে হচ্ছে সেটা এর হবে নেফিউ থাকবে সঠিক নেক্সট দিয়েছে একটি বাক্সে একটি লাল বল একটি নীল বল ও একটি সবুজ বল আছে লাল ও নীল বলের ওজনের অনুপাত ফাইভ টু সিক্স এবং নীল ও সবুজ বলের অনুপাত ফাইভ টু ফোর নীল বলের ওজন ষাট গ্রাম হলে সবুজ বলের ওজন কত হবে তাহলে এখানে তিনটে বল আছে লাল নীল আর সবুজ আমাদের দুটির দুটির অনুপাত আমাকে দিয়ে দিয়েছে অর্থাৎ এখানে লাল অনুপাত নীল অনুপাত সবুজ প্রথমটাতে লাল আর নীলের অনুপাত আছে যেটা হচ্ছে ফাইভ টু সিক্স ফাইভ টু সিক্স দ্বিতীয়টাতে নীল আর সবুজের দেওয়া আছে যেটা হচ্ছে ফাইভ টু ফোর তাহলে আমরা জানি একটি মিশ্র অনুপাত কি করে বানাতে হয় পার্শ্ববর্তীতে তার আগে পাশেরটা থাকা বসিয়ে দেবে মানে পাশে ছয় আছে তাহলে ছয় বসিয়ে দেবে এখানে পাঁচ আছে মানে পাশে পাঁচ বসিয়ে দেবে নিয়ে গুণ করে দাও তাহলে চলে আসবে পঁচিশ তিরিশ চব্বিশ তাহলে লাল নীল সবুজের অনুপাত হচ্ছে পঁচিশ তিরিশ চব্বিশ এটা কাটাকাটি যাবে না সো এটাই থাকবে এবার নীল বলের ওজন বলেছে ষাট তাহলে নীলের কত ছিল এখানে তিরিশ তার ওজন দিয়ে দিয়েছে ষাট মানে কত দিয়ে গুণ হচ্ছে দুই দিয়ে গুণ করতে হচ্ছে তবে তো ষাট আসছে যে এখানে ষাট গ্রাম নিলট দিয়েছে আমাকে সবুজ বলে ওজন চাইছে তাহলে একে দুই দিয়ে যদি গুণ হয় তাহলে জানবে যে অনুপাতে সবই একই গুণ হয় তাহলে একেও দুই দিয়ে গুণ করে দেবে সবুজকেও তাহলে চলে আসবে আটচল্লিশ তাহলে সবুজ বলে ওজন হবে আটচল্লিশ গ্রাম যদি এখানে লালের চাইতো তাহলে একে দুই দিয়ে গুণ হতো এর ওজন হতো পঞ্চাশ গ্রাম ওকে তাহলে আটচল্লিশ গ্রাম হবে সবুজের অপশন এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট একটি শাড়িতে পাঁচটি বালক বসেছে পীজুষ ও পরেশের মাঝখানে কাজল এবং রনি ও পিজুসের মাঝখানে গুগল বসেছে কে গুগলের পারে দক্ষিণ প্রান্তে বসেছে এটার মধ্যে একটু কনফিউশন আছে অর্থাৎ এখানকার ভাষার মধ্যে দক্ষিণ প্রান্ত বলতে কি বোঝে দক্ষিণ বলতে আমরা ডান কেউ বোঝাই ডান ঠিক আছে আর দক্ষিণ প্রান্ত বলতে উত্তর দক্ষিণ দক্ষিণও বোঝায় তো সেই ক্ষেত্রে এখানে কি অর্থে প্রকাশ হয়েছে যেহেতু একটা শাড়ি বলেছে তার শাড়িটা আমরা সাধারণত এই রকমভাবেই লিখি এইভাবে কম এইভাবেও করতে পারি চাইলে দেখা যাক কি হয় এখানে কি বলছে পিচুস ও পরেশের মাঝখানে কাজল বসেছে তাহলে বসিয়ে দাও পিজুস ভুল লিখলাম আর পরেশের মাঝখানে কাজল মানে কাজল বসেছে এখানে বসেছে পরেশ আর রনি আর পিযুসের মাঝখানে গোগল বসেছে তাহলে এখানে বসেছে গোগল আর এখানে বসেছে রনি তাহলে আমাদের শাড়িটা এইরকম হবে তুমি একে এইভাবেও রাখতে পারো একে তুমি এইরকম কলম্বি করেও রাখতে পারো লম্বা লম্বি করলে দেখো দক্ষিণ প্রান্তে কে বসবে পরেশ সেটা হবে উত্তর অপশন তে রয়েছে আর যদি গোগলের একবারে দক্ষিণ প্রান্তে বলেছে বা একদম গোগলের দক্ষিণ প্রান্তে চেয়েছে তাহলে গোগলের ডান দিকে থাকছে দেখো এখানে পিজুষ সেই ডান দিক হিসাবে চাইলে পিজুষ আসবে এবার কোনটা উত্তর চেয়েছে যত সম্ভব এটাই যেটা প্রথমে বললাম দক্ষিণ প্রান্তে লম্বাভাবে রাখতে হবে তাহলে পরেই হবে সঠিক উত্তর কারণ একেবারে দক্ষিণ প্রান্তে বলেছে সেই হিসাবে সেটাই হওয়া উচিত সো পরেশি হবে এখানকার সঠিক উত্তর অপশন এ তে রয়েছে নয়তো পিজুষ হতে পারে যে বলেছে গোগলের একেবারে কথাটা আছে দেখো গোগলের একেবারে না গোগল তার এখানে পাশে নেই গোগল তো এখানে রয়েছে নেক্সট বাস ও ট্রেন ভাড়ার অনুপাত ফোর ইস টু ফাইভ বাসের ভাড়া টেন পার্সেন্ট এবং ট্রেনের ভাড়া টোয়েন্টি পার্সেন্ট বর্ধিত হলে বাস ও ট্রেনের ভাড়ার নতুন অনুপাত কি হবে তাহলে প্রথমে বাস আর ট্রেন এদের ভাগের অনুপাত হচ্ছে ফোর ইস টু ফাইভ ঠিক এবার বাসের ভাড়াকে টেন পার্সেন্ট বাড়াচ্ছ আর তোমার ট্রেনের ভাড়াকে টোয়েন্টি পার্সেন্ট বাড়াচ্ছ তাহলে এটা বাড়িয়ে দিলে কত হবে চারকে যদি তুমি টেন পার্সেন্ট বাড়াও তাহলে পয়েন্ট ফোর বেড়ে যাবে মানে ফোর পয়েন্ট ফোর হয়ে যাবে আর এখানে একে যদি টোয়েন্টি পার্সেন্ট বাড়াও মানে এক বেড়ে যাবে মানে ছয় হয়ে যাবে এবার যদি দশমিক তুলে দাও তাহলে এটা যাবে চুয়াল্লিশ আর এটা হচ্ছে ষাট আর দশ দিয়ে গুণ করতে হবে না দশমিক তুলতে গেলে তাহলে এবার চার দিয়ে কেটে যাবে চার এগারো চুয়াল্লিশ চার পনেরো ষাট তাহলে তখন বাস আর ট্রেনের ভাড়ার অনুপাত কত হবে এগারো ইস টু পনেরো অপশান সি এ রয়েছে সঠিক উত্তর যদি এই বাড়ানোটা না বুঝতে পারো তাহলে সিম্পল যেভাবে বাড়াই আমরা সেভাবে বাড়াবে যেমন টেন পার্সেন্ট যদি বাড়ায় তাহলে চার গুণিত একশো দশ বাই একশো হবে যেখানে একটা শূন্য একটা শূন্য কাটবে নিয়ে হবে চুয়াল্লিশ বাই দশ সমান ফোর পয়েন্ট ফোর আর পাঁচকে টোয়েন্টি পার্সেন্ট বাড়বে মানে পাঁচ ইন্টু ওয়ান টোয়েন্টি বাই হান্ড্রেড এখানেও শূন্য শূন্য কাটবে এখানে থাকবে ছয় এখানে থাকবে পাঁচ 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 এখানে ছয় এভাবেও বাড়াতে পারে কিন্তু একটু লেন্দি এগুলো সহজ মুখে মুখেই করতে পারে এ ডিভাইডেড বাই বি এর মানে এর সঙ্গে বিয়ের যোগ এবং বি গুণ বি এ গুণ বি এর মানে বি দ্বারা এ কে ভাগ তাহলে এর মান কত হবে তাহলে প্রথমে আমরা ব্র্যাকেটের কাজগুলোকে তাহলে ভাগ মানে হচ্ছে যোগ আর গুণ মানে হচ্ছে ভাগ সেটা তাহলে ভাগ আছে এখানে মানে যোগ করে দেবো মানে এটাকে অ্যাকচুয়ালি দাঁড়াবে এরকম চোদ্দ প্লাস সেভেন প্লাস এখানে ভাগ মানে চোদ্দ ভাগ তাহলে এখান থেকে পাবো একুশ প্লাস এখান থেকে পাবো দুই মানে আসবে তেইশ সি সিতে রয়েছে সঠিক মেশনকে সাংকেতিকভাবে এন বি ও লেখা হলে ওয়ার্ল্ডকে কিভাবে লেখা হবে ম্যাশন এম এ এস ও এন একে লেখা হয়েছে এন বি টি পি কী হচ্ছে এখানে এম থেকে এন এক ঘর এগিয়ে গেছে দেখো প্রত্যেকটা এ থেকে বি এস থেকে টি ও থেকে পি এন থেকে ও প্রত্যেকটা প্লাস ওয়ান হয়ে গেছে তার নাম্বার থেকে এক ঘর করে এগিয়ে গেছে সিম্পল তাহলে ওয়ার্ল্ড ডু আমরা সেভাবে করে দেবো ডাব্লিউ ও আর এল ডি তাহলে আব ডাব্লিউ হয়ে যাবে এক্স এক্স যে দেখো একটাই শুরু হয়ে যায় সেটা হচ্ছে এ তাহলে আমার চোখ বুঝে সেটাকে সঠিক উত্তর করতে পারি আর আমার দেখার প্রয়োজন নেই বাকি কারণ আর কোনোটাই এক্স দিয়ে শুরু হয়নি নেক্সট এ স্টার বি সমান এব প্লাস বি মাইনাস এ হলে সি এর মান কত হলে সি স্টার ফার্স্ট ব্র্যাকেট বি স্টার ফাইভ ব্র্যাকেট ক্লোজ টু নাইনটি সেভেন হবে এখানেও তাই স্টারের ফর্মুলা দেওয়া আছে এখানে যে এ কোনো কিছু স্টার থাকলে এরকম ভ্যালু তাহলে এখানে সি স্টার এটাকে আমি রেখে দেবো আগে ব্র্যাকেটের ভিতরে যেটা বি আছে তাহলে এখানে হচ্ছে মানে দুই গণিত পাঁচ প্লাস বি মানে প্লাস পাঁচ এ মানে মাইনাস এটা সমান হচ্ছে তাহলে এখান থেকে পাচ্ছি সি স্টার এখান থেকে পাচ্ছি দশ দশ পাঁচ পনেরো পনেরো থেকে দুই বাদ মানে তেরো সমান হচ্ছে নাইনটি সেভেন এবার এই ক্ষেত্রে আবার আমরা করবো তাহলে ক্ষেত্রে আবার হবে সি ইন্টু থার্টিন প্লাস থার্টিন মাইনাস সি সমান নাইনটি সেভেন তাহলে এখান থেকে তেরোটা এইদিকে চলে আসবে তাহলে এখান থেকে তেরো সি মাইনাস সি সমান সাতানব্বই থেকে তেরো বাদ দাও মানে চুরাশি আর এখান থেকে পাচ্ছি বারো সি সমান চুরাশি বা সি সমানি সি এর মান আসবে সেভেন অপশন বি এ রয়েছে সঠিক উত্তর নেক্সট একশো কুড়ি মিটার লম্বা রেলের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি লক্ষ্য করলেন যে ট্রেনটি তাকে পাঁচ সেকেন্ডে এবং সমগ্র স্টেশনটি পনেরো সেকেন্ডে অতিক্রম করল ট্রেনটির দৈর্ঘ্য কত কি দেখলেন কি কি প্রদত্ত আছে এখানে এক যেটা হচ্ছে একশো মিটার লম্বা রেলের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি লক্ষ্য করলেন যে ট্রেনটি তাকে সেকেন্ডে সেকেন্ডে এবং সমগ্র স্টেশনটি অতিক্রম তাহলে আমরা কি কি জানি শিখেছি ছোট থেকে যে একটা ট্রেন যখন কোনো টেলিগ্রাফ পোস্ট কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকা বা কোনো একটি নির্দিষ্ট পয়েন্টকে অতিক্রম করে তখন সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে আর যখন সে প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন সে প্ল্যাটফর্ম প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করে বা কোনো একটা ব্রিজকে অতিক্রম করে কোনো সেতুকে অতিক্রম করে তখন সেটা নিজের দৈর্ঘ্য প্লাস তার যেটাকে দৈর্ঘ্য অতিক্রম করছে তার দৈর্ঘ্যকে অতিক্রম করে অর্থাৎ আমি যদি এখানে দেখিয়েই দিই আর একবার এ যদি একটা লোক থাকে একটা ট্রেন এখানে ছিল তাকে একে ওভারটেক করতে গেলে এখানে আসতে হবে তাহলে দেখো এর যে এই দূরত্বটা নিজের দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটাই তাকে অতিক্রম করতে হলো কিন্তু যদি একটা প্ল্যাটফর্ম থাকতো যেটা এতটা বড় এখানে একটা ট্রেন ছিল এই ট্রেনটিকে যদি এই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে হয় তাহলে ট্রেনটিকে এখানে এসে উপস্থিত হতে হবে তাই ট্রেনটিকে অতিক্রম করতে হবে প্ল্যাটফর্মটা দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য এতটা পথ তাই না তো সেটা তো সেটা এখানে দেওয়া আছে তাহলে একশো কুড়ি মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করছে পনেরো সেকেন্ডে মানে পনেরো সেকেন্ডে সে যাচ্ছে কতটা পনেরো সেকেন্ডে সে যাচ্ছে একশো কুড়ি মিটার প্লাস নিজের দৈর্ঘ্য আর পাঁচ সেকেন্ডে সে ব্যক্তিটি অতিক্রম করছে মানে পাঁচ সেকেন্ডে সে যাচ্ছে কতটা কেবল নিজের যদি আমি অপনয়ন করে দিই তাহলে নিজের দৈর্ঘ্যটা দেখো বাদ চলে যাবে তাহলে আমি পেয়ে যাচ্ছি এখান থেকে সে দশ সেকেন্ডে যাচ্ছে একশো কুড়ি মিটার এটা তার আর গতিবেগ তাই দশ সেকেন্ডে যদি সে একশো কুড়ি মিটার যায় আমাকে কি বার করতে বলেছে এখানে ট্রেনটির দৈর্ঘ্য ট্রেনটির দৈর্ঘ্য নিজের দৈর্ঘ্য সেটাই বার করতে হবে সেটা যাচ্ছিল কত দেয় পাঁচ সেকেন্ডে দশ সেকেন্ডে যদি একশো কুড়ি মিটার যায় পাঁচ সেকেন্ডে কত যাবে অর্ধেক যাবে মানে ষাট মিটার তাহলে ট্রেনটির দৈর্ঘর্ঘ কত হবে ষাট মিটার অপশন বিতে রয়েছে সঠিক এখান থেকে গতিবেগ চাইতে পারতো ট্রেনটিরও সেটা আমরা বার করতে পারতাম যে দশ এখানে তোমার যেটা রয়েছে ষাট মিটার বা একশো কুড়ি মিটার যাচ্ছে দশ সেকেন্ডে তাকে আমরা কি করতে পাঁচ বাই আটশো দিয়ে গুণ করে দিতাম তাহলে আমরা গতিবেগ পেয়ে কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক সেটাও আমরা বার করতে পারতাম এখান থেকে তো এখানে যেটা চেয়েছে ট্রেনের গতি দূরত্ব বা দৈর্ঘ্য সেটা হচ্ছে ষাট মিটার অপশন বি এ রয়েছে সঠিক উত্তর কোন একটি জেলায় লোক সংখ্যা প্রথম বছরে চার শতাংশ বৃদ্ধি পায় এবং দ্বিতীয় বছরে পাঁচ শতাংশ হ্রাস পায় বর্তমান লোক সংখ্যা চার লক্ষ চুরানব্বই হাজার হলে দু বছর আগে লোক সংখ্যা কত ছিল তাহলে প্রথমে কি হচ্ছে চার শতাংশ বেড়েছে নিয়ে পাঁচ শতাংশ কমেছে তাহলে প্রথমে বেড়েছে কম তারপর কমেছে বেশি নিয়ে লোক হচ্ছে চার লাখ চুরানব্বই হাজার তাহলে দু বছর আগে লোক ছিল সাধারণত এগুলো দেখবে এর থেকে বেশি টাই লোক থাকবে এবং সেটা খুব ক্লোজ যেটা পাঁচ হাজার আন্দাজে ঢিল মেরে দেওয়া যায় যদি একদম সময় না থাকে কিন্তু যদি করতে হয় তাহলে দেখো পিছিয়ে যাওয়ার থেকে আমাদের সামনের দিকে যাওয়া ভালো তো ধরে নাও যে দু বছর আগে লোক সংখ্যা ছিল পি জন প্রথমে কি হয়েছিল চার শতাংশ বেড়েছিল মানে হয়েছিল কত পি ইন্টু একশো চার বাই একশো চার শতাংশ বাড়ালে এটা হলো তারপরে বছরে পাঁচ শতাংশ কমে গেল মানে এটা ছিল আবার পাঁচ শতাংশ কমে গেল মানে হয়ে গেল পঁচানব্বই বাই একশো নিয়ে লোক সংখ্যা হলো চার লক্ষ চুরানব্বই হাজার তাহলে পি এর ভ্যালুটা কত তাহলে এখান থেকে পি এর মান বাড়া করতে পারবো পি সমান হবে চার লাখ চুরানব্বই হাজার গুণ একশো গুণ একশো বাই একশো চার গুণিত পঁচানব্বই একশো চার দিয়ে কাটবে দেখো এটাকে একশো চার দিয়ে যায় একশো চারশো ষোলো ভাগটা দেখিয়ে দিচ্ছি এখানে তোমার চার হাজার নশো চল্লিশ কে কাটবে চারশো একশো দিয়ে চার হাজার নশো চল্লিশ কে কেটে যাবে দেখো একশো দিয়ে চার দিয়ে চারশো

এবার দেখো পঁচানব্বই করে চারশো পঁচাত্তর এখানে পঞ্চাশ এবার পঞ্চাশকে পর এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য বসিয়ে দাও পাঁচ লাখ তাহলে দু বছর আগে জনসংখ্যা ছিল পাঁচ লাখ অপশন বি রয়েছে সঠিক উত্তর ত্রুটিপূর্ণ ওজন যন্ত্রের জন্য অহনার প্রকৃত ওজন আশি কেজির পরিবর্তে বাহাত্তর কেজি হলে শতকরা হিসাবে ত্রুটির পরিমাণ কত কি হচ্ছে তার ওজন যন্ত্র যেটা রয়েছে সেটা ত্রুটিপূর্ণ বা তাতে ভুল মান দেখাচ্ছে যে কারণে অহনার যার প্রকৃতি ওজন আশি কেজি তার পরিবর্তে সে দেখছে সেখানে বাহাত্তর কেজি তাহলে তার যে ত্রুটি রয়েছে তার ত্রুটি শতকরা পরিমাণ কত হবে তাহলে কতটা ত্রুটি দেখছে সে তার ওজন অ্যাকচুয়ালি আশি কেজি কিন্তু সে দেখছে বাহাত্তর কেজি মানে তার মধ্যে ভুল রয়েছে আট কেজি অর্থাৎ আট কেজি সে কম দেখছে কত কেজিতে আট কেজি কম দেখছে আশিতে আট কেজি কম দেখছে তাহলে শট করা কত কম দেখছে ইন্টু একশো তাহলে এখানে আট দশে আশি দশ দশে একশো মানে টেন সে কম দেখছে অপশন নাম্বার সি এ রয়েছে সঠিক লটারিতে এক ব্যক্তি ষাট হাজার টাকা পেয়েছে সরকার ট্যাক্স বাবদ পঁয়ত্রিশ শতাংশ কেটে নিলে ব্যক্তিটি কত পাবেন যেটা হয় আমরা লটারিতে শুনি না এক কোটি টাকা পেয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ব্যক্তিটি এক কোটি টাকা তো পায় না সেখান থেকে সরকার অনেকটাই ট্যাক্স হিসাবে কেটে নেয় তো এখানেও সেরকমই এক ব্যক্তি সাত ষাট হাজার টাকা পেয়েছেন লটারিতে এবং সরকার ট্যাক্স বাবদ থার্টি ফাইভ পার্সেন্ট কেটে নিয়েছে তাহলে ব্যক্তি পাবে কেন তা দেখো মোট টাকাটা যদি হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে সেখান থেকে সরকার থার্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স বাবদ কেটে নিয়েছে তাহলে সে পাচ্ছে কত সিক্সটি ফাইভ পার্সেন্ট তাহলে মোট টাকা যদি ষাট ষাট হাজার হয় তাহলে ষাট হাজারের সিক্সটি ফাইভ পার্সেন্ট বার করলেই আমার হয়ে গেল তাহলে শূন্য শূন্য কেটে দাও মানে ছশোকে ছয়কে পঁয়ষট্টি দিয়ে গ্রহণ করে দাও ছয় পঁয়ষট্টি হচ্ছে ছয় ছয় ছত্রিশ আটত্রিশ ছয় তিনশো নব্বই তিনশো নব্বই দুশো তাহলে উনচল্লিশ হাজার টাকা তাহলে উনচল্লিশ হাজার টাকা তিনি পাবেন অপশান বিয়ে রয়েছে সঠিক বয়কে সাংকেতিকভাবে জেড পিসি লেখা হলে গার্লকে কিভাবে লেখা হবে তো এখানে কি লেখা হয়েছে বয় বয়কে লেখা হয়েছে জেড পি সি তাহলে গার্লকে কি লেখা হবে তাহলে এখানে ফার্স্টে লজিক খুঁজতে হবে বয়কে কিভাবে লেখা হয়েছে তো এখানে দুটো লজিক আমরা পাই এক হচ্ছে বি থেকে জেড গেলে দেখো মাইনাস টু ও থেকে পি প্লাস ওয়ান আর ওয়াই থেকে সি মাইনাস ফোর সরি প্লাস ফোর আর একটা হচ্ছে এই দিকে ক্রস যদি বি থেকে এক ঘরে গিয়ে সি তে চলে গেছে ওয়াই থেকে এক ঘরে গিয়ে চলে গেছে আর ও থেকে এক ঘরে গিয়ে চলে গেছে এবং এটাই যেটা রয়েছে প্লাস ওয়ান সেটাই এখানে ফর্মটা কাজ করেছে জি আই আর এল এখানে জি থেকে এটা চলে আসবে এখানে এল চলে আসবে এখানে আই চলে আসবে এখানে আর চলে আসবে তা জি এইচ হয়ে যাবে এল তারপরে আই আই জে হয়ে যাবে আর এল এম হয়ে যাবে গার্লের সংকেত হবে এক ব্যক্তি ব্যাংকে তিন হাজার টাকা এবং পোস্ট অফিসে দু হাজার পাঁচশো টাকা জমা করেন ব্যাংকের সুদের হার পোস্ট অফিসের থেকে হাফ ওয়ান বাই টু পার্সেন্ট বেশি এক বছরের শেষে একত্রে দুশো টাকা মোট সুদ পেলে পোস্ট অফিসের সুদের হার কত হবে তাহলে কি বলছে যে একজন ব্যক্তি ব্যাংকে তিন হাজার টাকা রেখেছে আর পোস্ট অফিসে আড়াই হাজার টাকা এবং ব্যাংকের সুদের হার পোস্ট অফিসের থেকে হাফ বেশি হাফ পার্সেন্ট বেশি তাহলে এক বছর শেষে তিনি দু জায়গাতে মোট দুশো টাকা সুদ যদি পেয়ে থাকেন তাহলে পোস্ট অফিসের সুদের হার কত হবে তাহলে এখানে ধরে নাও পোস্ট অফিসে যেহেতু সুদের হার আমি ব্যাংকের সুদের হারটা ধরে নিচ্ছে যে ব্যাংকের সুদের হার ধরে নিলাম আর পার্সেন্ট তাহলে পোস্ট অফিসে কত বা টু আর প্লাস ওয়ান বাই টু এটা বা তুমি এইভাবে লিখতে পারো আর প্লাস পয়েন্ট ফাইভ ওয়ান বাই টুকে আমি এরকম লিখে দিলাম তাহলে পিটিআর বাই হান্ড্রেড করে দিলে পি ব্যাংকের ক্ষেত্রে তিন হাজার আর হচ্ছে আর পার্সেন্ট টি তো ও এক বছর লেখা না লেখার সমান এটা সুদ এখানকার প্লাস এর হচ্ছে আড়াই হাজার ইন্টু এর আর হচ্ছে তোমার এই আর প্লাস পয়েন্ট ফাইভটাও লিখতে পারো ওটাও লিখতে পারো কোনো সমস্যা নেই বাই হান্ড্রেড সমান হচ্ছে দুশো তাহলে এখান থেকে কি হবে তুমি কেটেও দিতে পারো জিরো 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 কেটে দিতে পারো না কেটেও রাখতে পারো তাহলে এখান থেকে পাচ্ছ তিরিশ আর প্লাস পঁচিশ আর পঁচিশকে পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করলে হবে প্লাস ওয়ান টুয়েলভ পয়েন্ট ফাইভ ইকুয়াল টু টু থার্টি ফাইভ এখানে তিরিশ আর পঁচিশে পাচ্ছ পঞ্চান্ন আর সমান এখান থেকে টুয়েলভ পয়েন্ট ফাইভটা বাদ যাবে দুশো পঁয়ত্রিশ থেকে টুয়েলভ পয়েন্ট ফাইভ বাদ দাও তাহলে পাঁচ দুই দুশো বাইশ তাহলে আর সমান এটা দুশো বাইশ পাঁচ একে যদি আমি ভাগ করি তাহলে আমি অ্যাপ্রক্সলি তার থেকে হাফ বেশি মানে ফোর প্লাস পয়েন্ট ফাইভ মানে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট পোস্ট অফিসের সুদের হার ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট অপশন ডি রয়েছে সঠিক এ তারপরে একটা নির্দিষ্ট সিম্বলাইজ রয়েছে দেখো যার গোল একটা সার্কেলের ভিতরে প্লাস সাইন বি হলে এ এবং বি এর লস হবে আর যদি সেটাই গুণের মতো থাকে তাহলে গসাগু গসাগু হবে এবার এখানে আমাকে একটা সমীকরণ দিয়ে দিয়েছে তার মানগত বলেছে তাহলে ফার্স্ট ব্যাকেটে দেখো ফার্স্ট ফার্স্ট ব্যাকেটে কাজগুলো ফার্স্টে করবো তাহলে গুনের মতো দেওয়া আছে যেখানে গস আগু হবে তাহলে প্রথমে বারো আর ষোলো বারো আর ষোলো এর গসাগু আগু করতে হবে বারো আর ষোলো গস আগু হবে চার মুখে মুখে করতে পারবো চার এটাকে ব্যাকেট দিলাম লস আবে চার আর বারো লস কারণ এইটার এই শূন্যটার সাইন হচ্ছে লসাগু করতে হবে তাই চার আর বারো লসাগু যেহেতু চার দ্বারা বিভাজ্য বারো তাহলে চার আর বারো লসাগু বারোই হবে তাহলে বারোই হবে অ্যান্সার অপশন সিটা রয়েছে সঠিক নেক্সট মণিপুরি ড্যান্স তাহলে উর্দু কি হবে দেখো মণিপুরি কি মণিপুরি হচ্ছে একটা ড্যান্স ফর্ম যেমন আমাদের বিভিন্ন ধরনের ড্যান্স ফর্ম হয় বিভিন্ন অঞ্চলের সেরকম মণিপুরি হচ্ছে একটা ডান্স ফর্ম সেরকম উর্দু বলতে আমরা কি বুঝি উর্দু হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ ফর্ম সো একটা বিভিন্ন ধরনের যে ল্যাঙ্গুয়েজ আমাদের ভাষা এখানে রয়েছে তার মধ্যে এক ধরনের ল্যাঙ্গুয়েজ হচ্ছে উর্দু যেটা বেসিক্যালি পাকিস্তানের ভাষা আমাদের এখানেও কিন্তু মুসলিম সম্প্রদায়ের মধ্যে বেসিক্যালি যেটা আমরা প্রচলিত রয়েছে বা ব্যবহার হয় কিছু কিছু ক্ষেত্রে সো অপশন তে রয়েছে সঠিক উত্তর ল্যাঙ্গুয়েজ নেক্সট হচ্ছে নাম্বার ম্যাথামেটিক্স নোটস কি হবে অর্থাৎ নাম্বার যেমন একটা এর সাথে নোটস কী হবে এখানে অপশানসে রয়েছে কারেন্সি ল্যাঙ্গুয়েজ মিউজিক ডক্টার তো নাম্বারের সাথে ম্যাথামেটিক্সের যেরকম সম্পর্ক নোটসের সাথে এখানে অপশনস যেগুলো রয়েছে তার ভিতরে নোটস আমরা কী চাই কারেন্সির নোট হয় না কারেন্সির কয়েন হয় নোটস হয় সেরকম নাম্বার যেমন এর মধ্যে একটা পার্টস একটা নাম্বার আমরা বলতে পারি ঠিক সেরকম কারেন্সির একটা অংশ নোটস এখানে যে অপশনস আছে তার বিশেষে সো অপশন এ অন্য কিছু হতে পারত কিন্তু এখানে যে অপশন রয়েছে বাকিগুলোর সাথে কোনো মিল নেই যা মিউজিক ল্যাঙ্গুয়েজ ডক্টরের ক্ষেত্রে কারেন্সি হবে সঠিক নেক্সট দিয়েছে পি কিউ এর ভগিনী আর এর স্ত্রী কিউ এস এবং আর ভ্রাতা পি এর সঙ্গে আর এর সম্পর্ক কি তাহলে প্রথমে যে পি কিউ এর ভগিনী মানে কিউ এর বোন হচ্ছে পি বোন মেয়েদেরকে আমি ব্র্যাকেটের মধ্যে রাখছি তাই কিউ এর বোন হলো পি এবার বলছে আর এস স্ত্রী হচ্ছে কিউ তাহলে আর এস স্ত্রী হচ্ছে কিউ তার মানে কিউ হচ্ছে মে এস এবং আর ভাতা তাহলে এবার এস আর আর ভাতা এখানে তাহলে পি এর সঙ্গে আর এর কি সম্পর্ক এস এবং আর ভাতা আর এস স্ত্রী কিউ তাহলে পি এবং আর এর সম্পর্কে কি সম্পর্ক পি এবং তাহলে পি কে হচ্ছে আর এস স্ত্রীর বোন ঠিক আছে আর এস ত্রির বোন বলি আর এর সাথে পি এর নেক্সট একটি পরীক্ষায় অঙ্কে পঁয়ত্রিশ শতাংশ ইংরেজিতে পনেরো শতাংশ ফেল করে যদি দুটি বিষয়ে দশ শতাংশ ফেল করে পাশের শতকরা হার কত তাহলে অঙ্কে থার্টি ফাইভ ফেল আর ইংরাজিতে ফিফটিন পার্সেন্ট ফেল আর উভয় বিষয়ে টেন পার্সেন্ট ফেল তাহলে এখানে মোট ফেল কত করতে হয় পার্টিকুলার সাবজেক্টগুলোতে যেটা থাকছে সেটা দুটো যদি থাকে তাদের যোগ ফল এবার এই দুটোতেই টেন পার্সেন্টে ঢুকে আছেন আকাশ তারা তো দুটো বিষয়ই ফেল করেছে অর্থাৎ যে পঁয়ত্রিশ জন ইংরাজিতে যদি একশো জন স্টুডেন্ট হয় যে পঁয়ত্রিশ জন অঙ্কে ফেল করেছে সেই পঁয়ত্রিশ জনের মধ্যে দশজন এমন রয়েছে যারা ইংরাজিতে ফেল করেছে অর্থাৎ ইংরাজিতে যে পনেরো জন ফেল করেছে তার জন্য তাদের মধ্যে সেই জন উপস্থিত যেহেতু দুবার কাউন্ট হয় তাই একে একবার বাদ দিয়ে দিতে হয় তাহলে মোট ফেল হচ্ছে এটা পঁচিশ আর পনেরো পঞ্চাশ পঞ্চাশ থেকে দশ বাদ হচ্ছে চল্লিশ চল্লিশ শতাংশ ফেল মোট ফেল পার্সেন্টেজ হচ্ছে ফোরটি পার্সেন্ট তাহলে পাশের হার কথা হবে মোট সবসময় হান্ড্রেড পার্সেন্ট হয় স্টুডেন্ট তাহলে হান্ড্রেড মাইনাস ফোরটি পার্সেন্ট সমান হবে সিক্সটি পার্সেন্ট তাহলে পার্সের পার্সেন্টেজ হচ্ছে সিক্সটি অপশন এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট এবং লাস্ট হকি যেমন ইন্ডিয়ার সাথে সম্পর্কিত বেসবল কিসের সাথে সম্পর্কিত কানাডা মেক্সিকো ইংল্যান্ড নাকি আমেরিকা তো আমাদের ইন্ডিয়াতে হকি যেমন প্রচলিত বা হকি যেমন জনপ্রিয় বা হকি যেমন সম্পর্কিত ঠিক সেরকম বেসবল কোথাকার সাথে বা কোন দেশের সাথে সম্পর্কিত কমেন্টে করো কমেন্ট করো তোমরা এবং এর অ্যান্সার হচ্ছে বেসবল তোমরা দেখে থাকবে যে বেসবল গ্রাউন্ড যেখানে একবার ক্রিকেট খেলা হয়েছিল বেসবল গ্রাউন্ডে এখানে সেটা হচ্ছে আমেরিকা অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর তোমার থ্রো করা হয় যাই হোক তোমরা দেখেছো ইন্ডিয়ান জায়েন্ট বা এরকম কিছু একটা যেখানে বা সচিনো প্লেয়ারদের সাথে পুরোনো প্লেয়ারদের খেলা হচ্ছিল যাই হোক সো বেসবল গ্রাউন্ডে হয়েছিল সেই খেলাটা যেটা বেসবল আমেরিকার সাথে যুক্ত অপশন নাম্বার তে রয়েছে সঠিক উত্তর কোথা থেকে কোথায় গেলাম যদি কোনো অসুবিধা থাকে এই চব্বিশটির মধ্যে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো যদি কোনো প্রবলেম থাকে প্রবলেমগুলো আর যদি কোনো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কোন সাথে শেয়ার করো আর যারা আগের ক্লাস দেখুনই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে আগের ক্লাসগুলোকে দেখে নাও আর যারা যারা চ্যানেলতে নতুন রয়েছে ও চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলেকেন কল করে রাখো যাতে ভবিষ্যৎ ভেজানো হয়েছেন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং